সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, বাংলাদেশের বিশাল সুখবর। রাশিয়া থেকে কেনা হচ্ছে 8টি অ্যাটাক হেলিকপ্টার। শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে ফোর্সেস গোল 2030-এ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর উপর জোর দেওয়া হয়ে গেছে। এরই অংশ হিসেবে রাশিয়া থেকে কেনা হচ্ছে 8টি Mi-28NI অ্যাটাক হেলিকপ্টার। এসব হেলিকপ্টার কিনতে ব্যয় হবে প্রায় 4,100 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। রাশিয়া থেকে হেলিকপ্টার কেনার বিষয়ে প্রাক অনুমোদনের জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চলতি ও আগামী বছরে J2G সরকারের সঙ্গে সরকার, ব্যবস্থাপনার বিক্রয়কারী দেশ রাশিয়া সরকার অথবা দেশটির মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে 8টি Mi-28NA অ্যাটাক হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে আনুমানিক 4,100 কোটি টাকা। প্রস্তাবে বলা হয়, প্রতিটি 4,35,00,000 ইউরো হিসেবে 8টি হেলিকপ্টার কেনার ব্যয় হবে 34,80,00,000 ইউরো, অর্থাৎ 3,375,60,00,000 টাকা। এছাড়া হেলিকপ্টার পরিচালনার রক্ষণাবেক্ষণে বৈদেশিক ও স্থানীয় প্রশিক্ষণ, বিমা ভ্যাট এজেন্সি কমিশন, অন্যান্য ব্যয় বরাদ্দ বাকি অর্থ খরচ হবে। হেলিকপ্টার কেনায় রাশিয়া সরকার অথবা রাশিয়া সরকারের মনোনীত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার জন্য সশস্ত্র বাহিনীর ক্রয় নীতিমালা অনুযায়ী বিমান সদরের একজন ভাইস চ্যান্সেলর সভাপতিত্বে 12 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, SFCDP, বিমান সদরের 2 জন প্রতিনিধি। হেলিকপ্টার কেনায় এই কমিটি খসড়া চুক্তি নিয়ন্ত্রণ, প্রস্তুতকারী দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা ও চূড়ান্তকরণের ক্ষেত্রে G2G পদ্ধতিতে কোনো বিদেশি সরকার বা অন্য দেশের সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের প্রস্তাবিত দ্রব্য কিংবা সেবা কেনার সমীচিত কিনা তা যাচাই করবেন। বিক্রয়কারী দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া চুক্তি সম্পূর্ণ করা হবে। প্রস্তুতকৃত খসড়া চুক্তি নিরীক্ষণ ও প্রয়োজনীয় সংশোধন চূড়ান্ত করা হবে। অর্থ পরিশোধের শর্ত সহ ক্রয় সংক্রান্ত অন্যান্য বিষয় এ কমিটি চূড়ান্ত করবেন। প্রস্তাবে আরো বলা হয়, এই হেলিকপ্টার কেনা বাবদ ব্যয় আনুমানিক 4,100 কোটি টাকা বাংলাদেশ বিমান বাহিনীর থেকে বরাদ্দ এবং চলতি 2021-22 অর্থবছর সহ পরবর্তী 5 বছর অথবা আগামী 2022-23 অর্থবছর থেকে পরবর্তী 5 বছরে পরিশোধ করা যাবে। এক্ষেত্রে LC-র মাধ্যমে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অধীনে রেমিটেন্সের মাধ্যমে পরিশোধ করা হবে। জানা গেছে, Mi-28NA অ্যাটাক হেলিকপ্টার যেকোনো আবহাওয়ায় শত্রুর উপর হামলা চালাতে পারেন। রাতে অভিযান পরিচালনা করতে এর রয়েছে অত্যাধুনিক নাইট ভিশন সিস্টেম। এই হেলিকপ্টার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে শত্রুর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শত্রুর জনবল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। এই হেলিকপ্টারে রয়েছে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থা। প্রস্তাবে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদায়িত্ব দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বের সমাদৃত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসাবে বিমান বাহিনীর ভান্ডারে জঙ্গি বিমান সহ প্রশিক্ষণ উড়োজাহাজ অন্তর্ভুক্ত করা রয়েছে। এছাড়াও রয়েছে সর্বাধুনিক মডেলের পরিবহন ও পরিবহন প্রশিক্ষণ উড়োজাহাজ, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আবহাওয়া রাডার, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ভারী ও মাঝারি মানের মিসাইল ও গোলাবারুদ সামগ্রী। এগুলোর অন্তর্ভুক্তি বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে বিমান বাহিনীর সক্ষমতা আরো বাড়িয়ে তুলবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।